নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি এক ঝলক আজকের হেডলাইনস। বিশ্বের ষষ্ঠ ধনী দেশ হিসেবে মান্যতা পেল ভারত, এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। যথাযোগ্য মর্যাদার সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 28তম সংবিধান দিবস। সোমবার অফিস চলাকালীন কৈলাসহর সাব রেজিস্ট্রি অফিসের ভেতরের ছাদের পেরেস্তা খুলে পড়ে যায়, অল্পেতে প্রাণে বাঁচে অফিসের এক কর্মী। 22শে মে থেকে ধর্মনগরে শুরু হতে যাচ্ছে 5 দিন ব্যাপী ধর্মনগর বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 8 দফা দাবির ভিত্তিতে আমবাসা পৌর পরিষদের চেয়ারপার্সনের নিকট ডেপুটেশন প্রদান করলো আমবাসা হিন্দু জাগরণ মঞ্চ। এবার সংবাদ বিস্তারিত। বিশ্বের ষষ্ঠ ধনী দেশ হিসেবে মান্যতা পেল ভারত, এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। বিশ্বের ষষ্ঠ ধনী দেশ হিসেবে মান্যতা পেল ভারত। অর্থ ও সম্পদে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে আছে ভারত। ভারতের মোট সম্পদের মূল্য 8,230 বিলিয়ন মার্কিন ডলার। এক সমীক্ষায় তথ্য উঠে এসেছে বিশ্বের ধনীতম দেশ আমেরিকা, যাদের সম্পদ 62,584 বিলিয়ন ডলার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীন ও জাপান। দেশের সমস্ত মানুষের মোট সম্পদের পরিমাণ মিলিয়ে এই মূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে থাকছে নগদ টাকা, ব্যবসা, সম্পত্তি ইত্যাদি। তবে এর মধ্যে সরকারি সম্পত্তি ধরা হয়নি। বড় দেশের ক্ষেত্রে জনসংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি হয়েছে। প্রথম দশে আরও যেসব দেশ জায়গা করে নিয়েছে সেগুলি হল ব্রিটেন, জার্মান, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ইতালি। ভারতে গত 10 বছরে আইটি মিডিয়া শিক্ষাক্ষেত্রে 200% লাভ বেড়েছে। আগামী দিনে চীন ও অর্থনীতিতে আরও এগিয়ে যাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। যথাযোগ্য মর্যাদার সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 28তম শহীদান দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 28তম শহীদান দিবস। 1991 সালে এই দিনেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই দিনটিকে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস। এদিন সকালে আগরতলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময় গান্ধীঘাটে রাজীব গান্ধীর বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। 1991 সালে এই দিনে হরিদমপুরে আমাদের রাজীব গান্ধী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। এই দিনটিকে আমরা সন্ত্রাসবাদ বিরোধী হিসাবে কংগ্রেস পালন করি। আপনারা জানেন আমরা দুইটা প্রধানমন্ত্রীকে আমরা হারিয়েছি সন্ত্রাসবাদের জন্য। কংগ্রেস ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য কংগ্রেস আত্মবলিদান করেছেন, ইন্দিরাজি আত্মবলিদান করেছেন, গান্ধীজি এবং রাজীব গান্ধী। আমরা ভারত, এই সেই রাজীব গান্ধী যিনি 1984 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং হয়ে ভারতবর্ষে ইনফরমেশন এবং টেকনোলজি সেক্টরটাকে ভারতবর্ষে নতুনভাবে 1984 সালে উনি ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে কম্পিউটার এবং কম্পিউটারাইজড প্লেন, তখন অনেকেই যখন রাজীব গান্ধী কম্পিউটার চালু করেছিলেন সারা ভারতবর্ষে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার অফিস চলাকালীন কৈলাসহর সাব রেজিস্ট্রি অফিসের ভেতরের ছাদের পেলেস্তা খুলে পড়ে যায়, অল্পতে প্রাণে বাঁচে অফিসের এক কর্মী।
সোমবার অফিস চলাকালীন সময় কয়লা শহরের সাব রেজিস্টার অফিসের ভেতরের ছাদের পেলেস্তা খুলে পড়ে যায়। অল্পতে প্রাণে বেঁচে যায় অফিসের এক কর্মী। বন্ধ হয়ে যায় অফিসের কাজকর্ম। ঘটনার পর অফিসের কর্মীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। কিন্তু অবাক হবার বিষয়, এই ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ অফিসের কর্মীরা। কয়লা শহরের এই সাব রেজিস্টার অফিসটি অভিযুক্ত উত্তর জেলা থাকাকালীন সময়ের। তবে সোমবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দপ্তরের কর্মীরা মুখ না খুললেও ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, অফিসটি বহু পুরানো, রয়েছে নানান সমস্যা, কিন্তু সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই। এটি কিন্তু আগেকার থেকে গাফিলতি, এটা পুরো গাফিলতি। এখন দেখো সরকারি অফিস সরকারের গাফিলতি পাওয়া যায়। মানে আপনি কি মনে করেন, মানে কি হইতে পারত? এখানে হয়তো এখানে যারা স্টাফ ছিল তারা হয়তো তুমি তো ক্ষতি হইতে পারত। তাছাড়া অন্যান্য অফিসিয়ালি যে সাবজেক্ট গুলো কিন্তু আমরা ধারাবাহিক ভাবে তুলে দেবো। এখন যেহেতু অফিসের ছাদটা ভাঙিয়া পড়ার সম্ভাবনা, এটাই তো আপনি উত্থাপন করলেন, রিপেয়ারিংয়ে করে দেন, ভালোভাবে রিপেয়ারিংয়ে করে দেন। এই অফিস নিয়ে অনেক আগ থেকে বহু ধরনের সমস্যা ছিল। যেমন প্রথমত অনেক কাস্টমার কুমারঘাট দোকান পরিষদ একসঙ্গে ছিল, প্রায় শত শত লোক কিন্তু দলিল বহিরা দলিল দাতা এখানে আসত, কিন্তু তাতে প্রথমত বসার কোনো ফিট ছিল না, তারা দাঁড়িয়ে থাকতো। যাক পরবর্তী সময়ে কিন্তু এগুলো সমাধান হয়েছে, কিন্তু অফিসিয়ালি বহুত গাফিলতি আছে। অফিসিয়ালি বহুত গাফিলতি আছে। যেমন এখন আমাদের সপ্তাহে ২৩ তারিখ হয় তিন দিনের ভিতরে কোনোদিন ন্যাচারালি বন্ধ থাকে, কোনোদিন কোনো সরকারিভাবে বন্ধ থাকে, ফলে বড় হিসাব করে লাগিয়ে ২ দিন, এদিকেও কিন্তু বহুত সমস্যা আছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস,
সকল প্রকার বাতরো শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি, হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ঝোকে ঝামেলা আর যত গন্ডগোল, বিদায় দিতে এলো আরএফএল বল। ওয়াশিং বোর্ড ঝক্কি ঝামেলাকে বিদায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে। এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব স্মৃতিরা সব
সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে তুমি, যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরএফএল এয়ারড্রপ, কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল এয়ারড্রপ আমলত রক্ষা করে। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। আগামী 21 জুন বিশ্ব যোগা দিবস, এ উপলক্ষে কৈলাসহর আরকেআই ক্যাম্পাসে শুরু হলো 1 মাস ব্যাপী বিনামূল্যে যোগা প্রশিক্ষণ শিবির, উদ্বোধন করেন সমাজসেবী রঞ্জন সিনহা। আগামী 21 জুন বিশ্ব যোগা দিবস, এই যোগা দিবসকে কেন্দ্র করে কৈলাসহর আরকেআই ক্যাম্পাসে শুরু হলো 1 মাস ব্যাপী যোগা প্রশিক্ষণ শিবির। সোমবার দুপুর 12টায় 1 মাস ব্যাপী গোলাঘাটি যোগা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত যোগা শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহা। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি ডার্লং, কাউন্সিলর নীতিশ দে, সমাজসেবী অরুণ সাহা, শ্যামল দাস প্রমুখ। প্রতিদিন সকাল 6টায় শুরু হবে যোগা প্রশিক্ষণ। উদ্বোধনী মঞ্চে যোগা প্রশিক্ষক মোহাম্মদ আশরাফের 15 মিনিটের যোগা প্রদর্শনী ছিল দেখার মতো। এই পৃথিবীতে প্রায় আজকের দিনে 200 কোটির মতো লোক যোগ ব্যায়াম প্র্যাকটিস করেন। এই থেকে বোঝা যায় যে যোগার যে একটা ইউটিলিটি, এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে। এটার অ্যাকসেপ্টেবিলিটিটা, এটার গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু স্থানে নানা ধরনের নানা এটার ব্যাপারে ব্যাখ্যা হয়ে থাকে, আমি সেদিকে যাব না, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যে যোগার উপকারিতা চাইছি এটার সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই। 2005 সাল থেকে মোটামুটি এই যোগার ব্যাপারে আমার একটা আকৃষ্টতা জন্মেছিল। আমি সেখান থেকে দিনে অল্প সময়ে, আমি কারণ আমাদের সময়ের অভাবে প্র্যাকটিস করতে পারি না, কিন্তু যত সময়ে আমি প্র্যাকটিস করেছিলাম আমি দেখেছি আমি আমার স্বাস্থ্যটা, আমার মনোযোগ অনেকটাংশে ভালো হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমরা মানুষ বলতে আমরা কি বুঝি? শুধু শরীর নয়, মানুষের মন আছে, বুদ্ধি আছে, আত্মা। যোগা এমন একটা জিনিস, যোগা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমার মনের বিকাশ হবে, আমার বুদ্ধির বিকাশ হবে, আমার আত্মার সন্তুষ্টি হবে। যার জন্য যারা আজকে দায়িত্ব নিয়ে আমাদের জেলাতে এসছেন, তিনি যোগা ক্যাম্প করবেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 22 মে থেকে ধর্মনগরে শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী ধর্মনগর বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানালেন বিধায়ক বিশ্ববন্ধু সেন।
22 মে থেকে ধর্মনগর বিবিআই মাঠে শুরু হতে চলেছে 5 দিনব্যাপী ধর্মনগর বইমেলা। চলবে আগামী 26 মে পর্যন্ত। ধর্মনগর পুর পরিষদ ও বইমেলা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বইমেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভাপতিত্ব করবেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই বইমেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে ধর্মনগর। সোমবার সাংবাদিক সম্মেলনে বইমেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাদেরকে সুকৌশলে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন আমাদের ডায়াস প্রথম দিনে মঞ্চ, আগামীকালকে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চ। 5 দিন বইমেলা হবে। প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে মঞ্চ, দ্বিতীয় দিন সম্ভবত অতুলভূষণ সেনের নামে, তৃতীয় দিন হয়তো দ্বিজেন্দ্রলাল রায়ের নামে মঞ্চ, চতুর্থ দিন মঞ্চ হবে রজনীকান্ত সেনের নামে। ইনসিডেন্টলি এবার কাজী নজরুল ইসলামের 142-43 জন্মদিন 26 মে, লাস্ট ডেতেই আমরা মঞ্চের নাম দিচ্ছি কাজী নজরুল ইসলাম মঞ্চ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক খাসভূমিতে রাজনৈতিক দলের অফিস ভাঙা চলছে রাজ্য জুড়ে। সোমবার কদমতলার সিপিএম দলের অফিসটি ভেঙে দেয় প্রশাসন। নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য, ব্লক আধিকারিক বৈজয়ন্ত দাস সহ বিশাল পুলিশ বাহিনী। আমাদের প্রশাসনের অর্ডার অনুযায়ী আজকে আমরা সকাল 11টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা সিপিআইএম কদমতলার স্ট্যান্ডের সঙ্গে যে অফিস আছে সিপিআইএম পার্টি অফিস, সেই একটা পার্টি অফিস একতলা ছাদ দেওয়া সেই অফিসটা আজকে আমরা ভেঙে দিয়েছি প্রশাসনের পক্ষ থেকে। কারণ তাদেরকে গতকালকে অবধি সময় দেওয়া হয়েছিল, ওনারা সময় নিয়েছিলেন, ওনারা ভাঙেননি। কতদিনের সময় সাত দিন ওরা চেয়েছিল, কিন্তু আমরা 7 দিনও পার করে দিয়েছি, ওরা ভাঙেনি। তারপরে ওনাদের সঙ্গে কথাবার্তা যখন হলো এসডিএম স্যারের, বললো যে আপনারা ভেঙে নিন, আমরা কিছু বলবো। স্যার ওদের থেকে কোনো প্রতিক্রিয়া? ওরা এসে একজন ওদের পার্টি অফিসটা খুলে দিয়েছে। খোলার পরে পাবলিক সহ আমরা ঢুকলাম, আমরা দেখলাম কী কী জিনিসপত্র আছে, কিছুই নেই, খালি। ওনারা বললাম যে ঠিক আছে তাহলে আপনি চলে যান, তারপরেই আমরা কাজ শুরু করেছি। ওদের কোনো পক্ষ থেকে কোনো বাধা আসে। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস,
স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানামেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফুল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন, কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি। এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে BCG টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে।
বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ওরে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। ছোট খাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন। এলোমেলো মনে যখন তখন, কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার আট দফা দাবির ভিত্তিতে আম্বাসা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আম্বাসা পৌর পরিষদের চেয়ারপার্সনের নিকট স্মারকলিপি প্রদান করা হলো। সোমবার আম্বাসা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আম্বাসা পৌর পরিষদে এক প্রতিনিধি দল তাদের স্মারকলিপি প্রদান করে আম্বাসা পৌরপিতা ও সিও এর নিকট। দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, আম্বাসা বাজার এলাকার রাস্তাঘাট বা কোনো গাছের নিচে দেবদেবীর মূর্তি পূজা করার পর কোনো মূর্তি রাখা যাবে না এবং প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর কারণে এতে হিন্দু ধর্মীয় সংস্কৃতিকে অসম্মান করা হয়। পৌর এলাকার সমস্ত শ্মশানঘাটে মদ্যপান নিষিদ্ধ করার প্রয়োজনে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে সহ অন্যান্য প্রয়োজনীয় দাবি সনদ। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আম্বাসা হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক বাবুল সাহা, সহসংযোজক উত্তম দেববর্মা, কোষাধ্যক্ষ অঞ্জন ভট্টাচার্য এবং বিভাগীয় কমিটির সদস্য ও শাখা কমিটির সংযোজকরা। উপস্থিত নেতৃত্বদের মধ্যে সহসংযোজক উত্তম দেববর্মা এক সাক্ষাৎকারে জানায়, হিন্দু জাগরণ মঞ্চের মহকুমা কমিটির তরফ থেকে আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে একটা ডেপুটেশন দিয়েছি। বিষয়বস্তুগুলো হলো পুরো এলাকার সমস্ত শ্মশানঘাটে মদ্যপান নিষিদ্ধ করা, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। দুই নম্বর, তিন নম্বর, আম্বাসা শিল্প মস্তা কালীবাড়ির প্রয়োজনীয় সংস্কার করা, ম্যাগাজিন পাড়ার জগন্নাথ মন্দির সংস্কার বা নির্মাণ করা, বাউলি অবস্থির কালী মন্দির সংস্কার প্রয়োজনীয় সেট নির্মাণ করা, টিআরটিসি পাড়া কালী মন্দির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আম্বাসার দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জনের সুবিধার্থে সুস্থ ব্যবস্থা গ্রহণ করা, দলবাড়ির প্রতিমা নিরঞ্জনের বিসর্জনের জন্য সুস্থ
সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা। বাজার এলাকার রাস্তাঘাট বা অন্য কোনো গাছের নিচে মূর্তি পূজার পরে যে মূর্তিগুলো রাস্তাঘাটের কিনারে রাখা হইতেছে সেইভাবে যেন মূর্তিগুলো রাখা না হয়, হিন্দু জাগরণ মঞ্চ বিভাগীয় কমিটির তরফ থেকে আমরা প্রত্যেক হিন্দু প্রাণী মানুষদের প্রতি অনুরোধ রাখবো যে পূজার পরে যেন মূর্তি সসম্মানে বিসর্জন দিয়ে দেওয়া হয়। রাস্তাঘাটে এইভাবে মূর্তি রাখা হিন্দু ধর্মের গ্লানি ঘটাবে, যা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাস্তার কিনারে যেন কোনোভাবেই মূর্তি না রাখা হয়। আর শ্মশানঘাটে শেষক্রিয়াতে গিয়ে হিন্দু সন্তানরা শ্মশানের পবিত্রতা যেন নষ্ট না করে মদ্যপানের মাধ্যমে সেই দিকে নজর রাখার জন্য সমস্ত এলাকাবাসী, বুদ্ধিজীবী, সমাজসেবী, সমাজের সুস্থ সুচিন্তক সবার কাছে আমাদের অনুরোধ থাকবো যে শ্মশানটা যেন পবিত্র রাখা হয় আর পরিবেশ সুস্থ রাখা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা চিঠি গুরুত্ব অফিসারের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনার তরফ থেকে অবশ্যই একসঙ্গে। আমবাসা থেকে মনোজ দেবনাথের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা পুর কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কনভেনশন। ত্রিপুরা পুর কর্মচারী সংঘের উদ্যোগে পুর নিগম ও পুরসভার কর্মীদের নিয়ে রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক দিবসীয় কনভেনশন। এই কনভেনশনে পুর নিগম ও পুরসভার কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুর কর্মচারী সংঘের কনভেনার বিরজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই দিনের কনভেনশনের মূল উদ্দেশ্য সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান ত্রিপুরা পুর কর্মচারী সংঘের কনভেনার বিরজিৎ পাল। আমার প্রিয় ভাই, স্নেহের ভাই, ওর সাথে আমি দীর্ঘদিন কর্মচারী হিসেবে কাজ করেছি। আজকের সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ মহোদয়, মঞ্চে উপস্থিত উদ্বোধক শ্রী সুব্রত দেব প্রকাশিত মহাশয়, উপস্থিত জাতীয়তাবাদী কর্মচারী সংগঠনের প্রাক্তন সভাপতি দেবেন্দ্র দেব মহোদয়, আমরা গর্বের সহিত বলি যে আমাদের সংগঠনের কর্মচারী নেতা যিনি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি ছিলেন, ওনার সাথেও আমি একসঙ্গে পুরসভায় দীর্ঘদিন কাজ করেছি। উপস্থিত আছেন সমাজসেবী ত্রিপুরা ভৌমিক মহোদয়া এবং আমার সম্মুখে এই হলে উপস্থিত সমস্ত। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও আজকের হেডলাইন্স। বিশ্বের ষষ্ঠ ধনী দেশ হিসেবে মান্যতা পেল ভারত, এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। যথাযোগ্য মর্যাদার সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 28তম সংবিধান দিবস। সোমবার অফিস চলাকালীন কৈলাসহর সাব রেজিস্ট্রি অফিসের ভেতরের ছাদের পেরেস্তা খুলে পড়ে যায়, অল্পেতে প্রাণে বাঁচে অফিসের এক কর্মী। 22 মে থেকে ধর্মনগরে শুরু হতে যাচ্ছে 5 দিন ব্যাপী ধর্মনগর বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 8 দফা দাবির ভিত্তিতে আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সনের নিকট ডেপুটেশন প্রদান করলো আমবাসা হিন্দু জাগরণ মঞ্চ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।